মালয়েশিয়া জনশক্তি রপ্তানিতে ব্যর্থতার দায় স্বীকার করলেও এখনও আশাবাদী বলে মন্তব্য করেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। তবে এই অচল অবস্থার জন্য বাংলাদেশ নয়, মালয়েশিয়াই দায়ী বলে মনে করেন তিনি। আর দেশে ফেরা প্রবাসীদের ইমিগ্রেশনে হয়রানি হলে লিখিত অভিযোগ করার পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মালয়েশিয়ার প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর তথ্যচিত্রে নূর হোসেনের রিপোর্ট। মালয়েশিয়া সরকারের একটি অনুষ্ঠানে অংশ নিতে কুয়ালালামপুরে অবস্থান করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। চার দিনের এই সফরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে দুদেশের সম্পর্ক উন্নয়নে নানা বিষয়ে আলোচনা করেন এই দুমন্ত্রী। এদিকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণে ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে কর্মীদের স্বার্থ রক্ষায় তার মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। মঙ্গলবার মালয়েশিয়াস্থ বাংলাদেশ কমিউনিটির দেয়া এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এই যে গত তিন বছর চার বছর যেটা বন্ধ হয়ে আছে, এটা তো ক্ষতিগ্রস্ত কে হয়েছে? আপনারাই। এটাই হলো বাস্তব সত্য। আর যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে আমি কি করেছি এর মধ্যে, আমি যাই কিছু করি থাকি না কেন, আমি কিন্তু অনেকটা ব্যর্থ হয়েছি, এটাও কিন্তু সত্য। উত্তাল মার্চ ও বঙ্গবন্ধুর বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, জঙ্গি ও সন্ত্রাসের মতো এদেশ থেকে দুর্নীতিকেও কবর দেয়া হবে, তবেই 2041 সালে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ হবে। আমাদের বাংলাদেশ যেভাবে এগিয়ে চলছে, আমরা যেমন জঙ্গি সন্ত্রাস দমন করেছি, আমরা দুর্নীতিরও কবর দিতে চাই। তাহলেই আমরা আমাদের যে স্বপ্ন 2041 আমরা উন্নত বাংলাদেশ হব। মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ওহিদুর রহমান ওহিদের উপস্থাপনায় অনুষ্ঠানে হাই কমিশনার মোহাম্মদ গোলাম সারওয়ার, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি ডাক্তার এটিএম এমদাদুল হক, নাসির জামিল, কামরুজ্জামান কামাল সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। নূর হোসেন, আরটিভি।